হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রবীন্দ্র কৃষ্ণের ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই দেখো মুড়ি দোকান থেকে, এই দেখো রাত 8টা বাজে। তো আলু আনতে ভুলে গেছি, কি করব, আলু আনতে ভুলে গেছি। এবার রান্না করতে এসে দেখছি আলু নেই, তো ছুটেছি দোকানে, আর মুড়িও ছিল না, মুড়িটাও নিয়ে নিয়েছি। তো কোটোতে ঢেটে ফেলছি মুড়িগুলো। দেখি চলো, বড় একটা গামলার মধ্যে মুড়ির কোটোটাকে বসিয়েছি, আর এই মুড়ি ঢালছি যাতে নিচে পড়লে অসুবিধা না হয় তুলতে। এদিকে দেখো মুড়ি, মুড়ি নরম হয়ে গেছে, এটা খাবো বলে মিশিয়েছিলাম, আর বাবা মা ওরাও খাবে বলছিল, তো ওই কারণে ওদের দিয়েছি, মেয়েকেও দিয়েছি, চা করেছি, করে আর মুড়িটাকে খাওয়ার টাইম পাইনি, একেবারে ছুটেছি। আলুটা নিয়ে আসতে গেছিলাম, রাত হয়ে যাচ্ছে, আবার দোকানও বন্ধ হয়ে যাবে, তো মেয়ে মুড়ি খেতে খেতে আমাকে দিয়ে গেল, চাটা খেয়ে গিয়েছিলাম, তো দিয়ে গেল মুড়ি, পুরো নরম হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, যা গরম পড়েছে বলার মতো নয়। তো এদিকে আমি রুটি করব, তো দেখো বেলে নিয়েছি, দেখাই তোমাদের, রুটি তো বেলা হয়ে গেছে, রুটিটা ভেজে নিই। তো দেখো আমার রুটি হয়ে গেছে, রুটি হয়ে গেছে, এবার আলু ভেঙে পেঁয়াজের সাথে কেটে ভাজা করে রুটির সাথে খাওয়া হবে। তো বন্ধুরা দেখো, এদিকে মার ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা হয়ে এসেছে, আমার ভেন্ডি আলু ভাজা তো একদম কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রে খাওয়ার জন্য রুটি আর ভেন্ডি আলু ভাজা নিয়ে আসছি, তো একদম কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। তো কিন্তু সমস্যাটা হলো আমাদের ও এখনও আসেনি, তো ও আসলেই খাওয়া হবে। তো বন্ধুরা, ততক্ষণের জন্য আজকে টাটা, বাই বাই করে দিচ্ছি, আবার তো কালকে দেখা হচ্ছে, অসুবিধা কি আছে।